এই যে বুকা এক্সারসাইজ করছে সকাল সকাল। বুকা গুড মর্নিং করে দাও সবাইকে। বুকা এই যে এই যে এই যে গুড মর্নিং ফ্যামিলি, গুড মর্নিং। গতকাল ব্লগটা আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিও। আর আজ 30 নভেম্বর বুধবার, সকাল সকাল উঠে গেছি, বাজে এখন 7:30। তো আমি একটু কাজে বেরোবো, ওরা থাকবে পিসির বাড়িতে। আমি কাজ করে এসে এখান থেকে মিল করব, তারপর আমরা ট্রেন ধরবো, বাড়ি চলে যাবো। কাজ আমাদের ফুলি হয়নি, আজকে দেখি কতটুকু হয়, তারপরে হয়তো আবার আসতে লাগতে পারে। তো যাই হোক, দেখতে থাকবো ব্লগটা, ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আমরা সবাই মিলে এখন ছাদে যাচ্ছি, মা বুবু বুকাও আছে আমাদের পেছনে। এই যে বাগান, এই যে একটা ফুল ফুটেছে, বগেনভুলিয়া। এটা হলো বুবুদের বাড়ির পেছনটা। ছাদ থেকে আমরা এলাম, এখন একটু বেলকনিতে বসে আছি, এই সাইডের বেলকনিতে। এই যে ব্রেকফাস্ট, লুচি বেগুন ভাজা, বাবা একটু হাতটা সরাও, লুচি বেগুন ভাজা আর সন্দেশ এদিকে। আর আমি বেগুন খাবো না, তো আমি চিকেন দিয়ে খাচ্ছি, বাবাও একটু চিকেন নিয়েছে, কালকে চিকেন একটু ছিল। এই যে বুকাও আমাদের সাথে লুচি আর মাংস খাচ্ছে। আমার স্নান হয়ে গেছে, মা বাবা বুবু সবাই গল্প করছে, আমিও গল্প করছিলাম, তার মাঝখানে আমি ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলিনি। ও কাজে বের হয়েছে, ও আসবেই। আর তো তোমাদেরকে আমি বুবুর ঠাকুরের আসনটা দেখাবো, ভীষণ সুন্দর, দেখলে বিরাট শান্তি লাগবে। এই যে বুবুর ঠাকুরের আসন, ভীষণ সুন্দর। আর এই সাইডের যে ডিজাইনগুলো, নকশাগুলো, এগুলো পিছনের হাতের, পিছনের হাতের এগুলো কাজ। আমাদের ক্লোজ নিয়ে দেখাচ্ছি আমি, এগুলো পুরো পিছনের হাতের কাজ, ভীষণ সুন্দর না? ও চলে এসেছে, আমরা খেতেও বসে গেছি কারণ আমাদের ট্রেন ধরতে হবে। এই যে কিছু বলবেন আপনি? থ্যাংক ইউ সো মাচ, 555 সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করলে, এভাবে সঙ্গে থাকো তোমরা, খুব হ্যাপি আমরা যে 50,000 ওয়াচ হয়েছে চ্যানেলটা, আর 555 সাবস্ক্রাইবার জাস্ট ক্রস করলো, 557 বর্তমান, 57 আজকেই ক্রস করলো। থ্যাংক ইউ সো মাচ। আমরা খেয়ে নিই আপাতত, ডাল বেগুন ভাজা, পাঁপড় শেখা হচ্ছে মাইক্রোওভেনে, চিকেন আছে আর মাছ আছে। এই যে বুকাকে বাবা আদর করছে, বুকা বুকা টের পেয়ে গেছে আমরা যাব, তো বুকাকে বাবা পুরো একদম মালিশ হচ্ছে। ওজে 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 বাবা, এ বুকা, আমরা বের হলাম, এখন যাব কামাখ্যাতে, সেখান থেকে ট্রেন ধরবো। পিছন নেই, পিছন স্কুলে গেছে, তো বুকা ছাদ থেকে দেখছে আমাদের। আমাদের উবের চলে এসেছে, আবার দেখা হবে বুবুর সাথে, আবার আইসো, একদম তোমাদের সাথে পরে কথা হচ্ছে, চলো। বরলু থেকে মালিগাঁও পর্যন্ত এই কনস্ট্রাকশন হচ্ছে, যার জন্য প্রচুর ভিড়, জ্যাম লেগে থাকে।
আমরা কামাখ্যা স্টেশনে চলে এসেছি। আমরা ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে বসলাম, ট্রেন ছাড়তে এখনো 30 মিনিটের মতন দেরি আছে। আমরা চা খাচ্ছি, চা নিমকি আছে আর চিপস আছে। ও মোবাইলে ব্যস্ত, মা বাবার চা খাওয়া হয়ে গেছে, মা বাবা মোবাইলে ব্যস্ত। ফকিরা গ্রামে নামলাম আমরা। আমরা যাচ্ছি সাপট গ্রামের গাড়ি ধরতে, গাড়ির উদ্দেশ্যে অন্ধকার, অনেক দূর হাঁটতে হবে আমাদের। বাড়িতে আসলাম, নামলাম, মা আর বাবা যাবে বাড়িতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আসো আসো। এই জাস্ট ঘরে ঢুকলাম, দুজনের অবস্থা কাহিনী, ফ্রেশ হবো। এই রাতে হবে ম্যাগি আর জল, ম্যাগি খেয়ে ঘুমিয়ে পড়বো। এখন ম্যাগি খাচ্ছি, কিন্তু বুকাটাকে খুব মিস করছি আসার পর থেকে। আর বুকা আসার সময় খুব চিল্লাচ্ছিল, মানে আসতে দেবে না, এরকম একটা ফিলিং। তো যদিও হিউম্যান বিং না, কিন্তু ওদের ভিতরে প্রচুর ইমোশন থাকে, ওরা অনেক কিছু বোঝে, শুধু জাস্ট বলতেই পারে না। কিন্তু যাই হোক, বুকাকে খুব মিস করছি। এটা সত্যি কথাই, আসার সময় রাস্তাতে ফকিরা গ্রাম থেকে আসার পথে একটা ডগিকে দেখেছি, তখন বুকার কথা ভীষণ মনে পড়ছিল, যে এখন যদি থাকতাম সবার পেছন পেছন ও ঘুরতে থাকতো, ওটা দেখতে পারতাম আর কি। যাই হোক, ওকে খুবই মিস করছি, খুব মিস করছি ওকে। তো এখন ম্যাগিটা খাই, তারপর আজকে আর বিশেষ কোনো কাজ করব না, খুব টায়ার্ড আছি।